করে দিলে আরেকটু ভালো থাকতে পারি, তার প্রয়াস, তার শপথ গ্রহণের আয়োজন আজকের এই বিজয় সম্মেলনের অনুষ্ঠান। আমরা মাননীয় পৌর পার্ষদ উৎপল দাশগুপ্তের নির্দেশানুসারে আমরা শুরু করি আজকের বিজয় সম্মেলনে এবং আরেকটু ভালো থাকার প্রয়াসে সত্য কিছুক্ষণের অনুষ্ঠান। উদ্বোধনী সঙ্গে পরিবেশন করবেন শ্রীমতী মোনালিসা চক্রবর্তী, তাকে তবলায় সহযোগিতা করবেন শ্রী সুজিত চ্যাটার্জি। মোনালিসা চক্রবর্তী মোনালিসা চক্রবর্তী অঙ্গীকার মোনালিসা গুরু শিল্পী।
দেখছি তোমাকে দাঁড়াও পরে সকলকে প্রথমে শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা জানাই। এই সঙ্গে আগামী দীপাবলি এবং ছট পুজোর শুভকামনা জানাই। আগামী দিনগুলো এই উৎসবের মরশুম খুব ভালো করে কাটান এই আশা রাখি। আপনারা জানেন বিগত কয়েক মাস ধরে কাঁচরাপাড়া পৌরসভা আমাদের এই কাঁচরাপাড়া পৌরসভাকে জঞ্জালমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এখানে উপস্থিতির হার দেখে আমি বুঝতে পারছি যে আমরা কিছুটা সফল হয়েছি এবং আমরা আমাদের কাঁচরাপাড়া পৌরসভাকে দুই নম্বর ওয়ার্ড তো বটেই গোটা কাঁচরাপাড়া পৌরসভাকে আমরা জঞ্জালমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর তৈরি করতে পারবো। আমি জানি তুমি শেষ হয়ে
এতক্ষণ নিজে থেকে সম্ভব না, বাড়িতে
কত সিরিয়াল ভালো চলছে, কত খেলা বিনোদন হয়েছে, তাই না? এই সমস্ত দেখে একটা বিরাট একটা বিষয় কঠিন কর্ম ব্যবস্থাপন এই করতে হবে, সেই করতে হবে, এতক্ষণ কোথায় ভালো লাগে না এটা আমি বুঝতে পারছি। তাই আমি প্রশ্ন আশা করেছিলাম, কিন্তু আমি একটু আলোচনা করছিলাম যে আমাদের এই এখনো পর্যন্ত এই সমাজ বা এই নগর কতখানি সচেতন নয় যে এই বিষয়টা আমাকে আরো বিরক্ত করতে পারে বা বিব্রত করতে পারে, তাই কোনো প্রশ্ন নেই। তাই এখন অনেক পথ চলতে হবে, এটাকে একটা জন আন্দোলনের রূপ দিতে গেলে আগে একটা মিটিং করবো হয়ে যাবে, বা পুরো ক্লাস নাইন থেকে ইলেভেন রত্ন লেখা নয় যে পরিবেশ দূষণ যাত্রা দিতে বললাম কি বাস দূষণ যাত্রা দিতে বললাম আপনাদের পরিষ্কার, এটার জন্য কিন্তু আমরা আসিনি যার জন্য এসেছি। যদি কখনো হৃদয়ে অনুভব করেন তবে এই সবার সাথে কথা মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হওয়ার পরেও শান্তি বজায় রাখার জন্য নোবেল দিতে হবে। তাই আমরা সর্বশ্রেষ্ঠ জীব হয়ে এই পরিবেশকে বাঁচানোর জন্য আমার মানুষকে বলতে হবে আমি এর মধ্যে দু বছর পর চলে যাবো, এইবারে মোটামুটি সার্বিক পরিস্থিতি ভালো আপনারা শুনেছেন। এখন তো যা খবর এমনি যেটা আমাদের কাছা করা একটা খুব বড় বড় দেরিতে প্লাস্টিক বন্ধ করা এটা নিয়ে কোথায় এখনো আমরা সেই জায়গায় পৌঁছইনি। সবাই শুনুন একটা কথা আছে যে ক্যাশ দিয়ে নিলাম, যদি আমরা এখন স্কুল লেভেল থেকে ছোট বাচ্চাদের সেটাই সম্ভব হচ্ছে, আমরা সবাই অনুরোধ করছি না তোমাদের দাদা একবার ব্যবহার করে ফিরে মানে স্কুল কিনলাম মানে ব্যাগ কিনলাম না ক্লাস নিয়ে এলাম মানে স্টুডেন্ট মানে মাস্ক কিনলাম মানে ব্যাগ কিনলাম না সেই সব কিনে এলাম মাস্কের জন্য আমি তো বড় করছি না, আমি আমার গাইডারের ব্যাগে মাস্কের জন্য টিফিন বক্স দিয়ে খুব হাস্য করতে লাগে মনে হয় যে সরকারি এত অর্থ জলের মতো ব্যয় হয়েছে মানুষের বোঝাতে লাগছে, সেখানে নিজের আন্তরিক পক্ষ থেকে করার চেষ্টা করি, যদি সেই জায়গা আসে তবেই সেটা নামে হয়। আর একটা বলি সর্বশ্রেষ্ঠ প্রাণী হয়েছে পৃথিবীতে একমাত্র মানুষই এই অজৈব বর্জ্য তৈরি করে, আর কিন্তু কোনো প্রাণী কোনো ছাগল বিড়াল ওদের কিন্তু জৈব বর্জ্য ছাড়া কিছু নেই, ওরা খায় রেশন করে সেটুকুনি যা ওদের বর্জ্য, উপস্থিত হয়েছি এই সভায় হয়েছে আমাদের সভা পরিচিত নমস্কার জানাই শুভ বিজয়া
এবং যারা আমার সমবয়স্ক আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। অনেক মহিলা আছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আমার থেকে কম বয়সে আছেন তাদেরকে আশীর্বাদ জানায়। শহীদ নগর এই অর্থটা আমাদের ঠিক স্থান, এই অর্থটি যখন আমি যাই একটা অন্য আবেগ তৈরি আসে। কারণ আমি একটি স্কুলে শিক্ষকতা করেছি এবং এই খানটিকে অনেক ছাত্রকে কিন্তু পড়াশোনা করে যখনই যাই তখনই আমার একটা অন্য স্বাভাবিক চলে আসে। আজকেও এখানে অর্থনীতি চিন্তাটা এসেছিল, যদি এটা সম্পূর্ণ একটি সরকারি অনুষ্ঠান, আমরা কাঁচাপাড়া পৌরসভায় 24 জন কাউন্সিলর আছি, আমাদের দায়িত্ব আছে। আমরা শপথ নিয়েছিলাম 2015 সালে, আমাদের মূল কথা ছিল যে মানুষের সঙ্গে মিশে থাকা এবং যে ওয়ার্ডে যারা যারা কাউন্সিলর তারা সেই ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়ে তারা সেই মানুষের সেবা করে। আমরা জানি সেবাই পরম ধর্ম। তারপর রামকৃষ্ণ বিবেকানন্দ যে কথাগুলো বলেছেন যে মানুষকে চাই যেতে হবে মানুষের মহিলা সূর্যাচন্দ্র করেছেন সরল করে মানুষ সত্য সাহস করে নাই। সেই মানুষের কাছে গিয়ে আমরা তাদের পরিচয় দিয়ে তাদের সেই সহচর্য দিয়ে তাদের সুখ দুঃখের কথা শুনে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা জানতে চাইছি, করতে চাইছি, কিছুটা অনুদান তাদের সুবিধা সেবা করতে চাইছি। জানি না আমার পক্ষে করতে চাইছি যারা আপনারাই বলবেন আপনারাই তাদের চালান। যদি যায় তাহলে আমরা চেষ্টা করি আজ এখন থেকে একটা কোর্স করা। যদি তারা যায় দুই আবর্জনা ফেলা, যেখানে সেখানে আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা। আমরা মারি যেটা করছে যেটা পারেন না একটা হাত তুলবেন। পানি আমরা পানি কেবলমাত্র তা নই, আমরা অন্যের আবর্জনাও ফেলতে পারি। অনেকে আজকে এখানে চাপ দিয়েছেন ডাস্টবিনটা কোথায় আছে দেখতে পারি, সেটা দেখতে না পেয়ে নিজের চেয়ারের তলায় টুক করে রেখে দিয়েছেন। দেখেছেন ঢাকা পড়ে গেছে। আজকে সভার শেষে আমরা সকলে মিলে ওই একটা একটা করে তুলে নিয়ে পরে পাঁচটা ফেলে দিয়ে হয়ে যাবে। উনি ফেলেছেন ওনা উনি ফেলেছেন এরকম করে আনন্দ দিয়ে রাগ দিয়ে আসুন না, আমরা সবাইকে মিলেই সুন্দর পরিষ্কার করে ফেলি। জল অপচয়, জল অপচয় আমি করি আপনারা করেন না। স্নানের সময় কিংবা দাড়ি কামানোর সময় কিংবা ব্রাশ করার সময় কলটা ধুলে রেখেই আপনার কাজ করবে। জল পড়ে যায়, জল পড়ে যায়। প্রত্যেকে যদি 2 লিটার করে জল ভরাতে পারে একটা বাড়িতে একটা দিন 10 লিটার জল হয়। এবার আপনি ভাবুন একটা ত্রিশ হাজার পপুলেশন কত জল আমরা ভরাতে পারি। আপনাকে আসাতে পারি না পারি না যারা মনে করেন পানি আপনার বলুন না পানি। তাহলে যদি পানি যদি পানি দাদা বলছেন কিন্তু করি না, যদি পানি আসুন আজকে এই শপথ নেই এটা আমরা করি যখন আমাকে দেয় আমি তখন বলতে পারি যে না আমি এটা নেবো না ভাই। কেকে পারেন কেকে পারেন পারবেন না একবার ব্যবহারে মাথা প্লাস্টিক গুলো সবাই যে কাজটা লাগানো হলো, যে 10টা গাছ লাগানো হলো, এই 10টা গাছকে আমরা বড় বড় করি এবং আগামী বছর আবার 10টা লাগাবো। পানি এটা বলছেন তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আজকে সভা এটাই সফল হোক। সমাজ উন্নয়নে পরিবেশ বান্ধব ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে যেগুলো আমি করতে পারি সেগুলো আমি করব,
যেগুলো আমি করতে পারি না সেগুলো অভ্যাসে আনবো, সবাই মিলে একসাথে চলবো, সবাইকে বোঝাবো। আসুন দেখুন আজকে আমরা সবাই মিলে হাত লাগিয়ে ওই চেতনা কাজ করে আছে তুলে দিই। যারা পারবেন না তারা করবেন, যারা পারবেন না তারা করবেন না, অন্যের এসে করতে হবে না তাকে। যারা পারবেন তারা তারা করি, মাঠটা পরিষ্কার হয়ে যাবে, কাউকে রক্তটা ভালো করে চলতে পারবে। আপনাদের সবাইকে এই দেওয়ার নমস্কার, শ্রোতার ভালোবাসা শ্রদ্ধা মাননীয় পৌর পার্ষদের অনুমতি ক্রমে আজকে সভা এখানেই সমাপ্তি করবো না, কিন্তু সমাপ্তি হবে এই কাজ তুলে দেওয়ার পর। Thank you.